হাসপাতালে ডিউটি করতে যাওয়ার সময় পথে নার্সকে চর পুলিশের, ভিডিও ভাইরাল। অদিতি সিংহ রায় চন্দননগর হাসপাতালের জুনিয়র নার্স, বাড়ি সিঙ্গুরে। গতকাল রাতে ডিউটি যাওয়ার সময় চন্দননগর ফটোগোড়ার কাছে টহলরত পুলিশ কর্মীরা তাকে এবং তার পুরুষ বন্ধুকে আটকায়। কথা বলার মাঝেই এক মহিলা কনস্টেবল তাকে চর মারে বলে অভিযোগ। ঘটনা উল্টো দিকের বাড়ি থেকে মোবাইলে ক্যামেরাবন্দি করেন কেউ কেউ। ঘটনার পর বিষয়টি হাসপাতাল সুপারকে জানানোই নার্স। পুরো বিষয়টি পুলিশের পদস্থ কর্তাদের জানান পুলিশ সুপার। তারা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে বারণ করেন, তবে ওই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। আজ সকাল থেকে গোটা ছবি ফেসবুকে ভাইরাল হয়। ঘটনা নিয়ে তদন্তের আশ্বাস দেন পুলিশ কমিশনার। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।